আমরা যদি আল্লাহর করত আমাদের কলমের মধ্যে জায়গা দিতে পারি, আমরা যদি ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি, আমরা যদি ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদতগুলো অঞ্জাম দিতে পারি, আর জায়গা দিতে পারি, ইবাদতগুলো করতে পারি, খোদার কসম করে বলছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সমস্ত মাখলুক করেন হৃদয়ের ভিতরে তোমার মহব্বতকে জায়গা করে দেবো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إبراهيم وعلى آل إبراهيم.
সঠিক ভাবে
বুঝলাম যে ওনার কথা কোনো বিতর্ক তো নয়, উনি বিতর্কিত হয় নাই। কিন্তু আজ কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলতেছে হে মানুষ তোমরা আমাকে অনুসরণ করো, হে মানুষ তোমরা কাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। এবং সঠিক কথা হলো সঠিক কথা, সঠিক কথা কি? সঠিক কথা কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়ে সাহাবী কেরাম কে নিয়ে বসছেন, দোস্ত ছিলেন কাকের মধ্যে আছে, যখন বসেছেন সাহাবী কেরাম কে বলতেছেন আমার প্রিয় ভাইরা বন্ধুরা আমাকেও বলে দিয়েছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ দিই, তোমরা যেন আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, এবং সাথে সাথে কিন্তু আমাকে আদেশ করেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সাথে সাথে তোমাদের কথাকে সঠিক করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং আমাদের কথাকে কি করতে হবে? সঠিক কথা বলতে হবে। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আপনি আমাকে সবাইকে ঠিক করতে হবে, যারা গীবত করবে যারা পরনিন্দা করবে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য হুঁশিয়ার, আর যে সময় লাভ চলেছে আমার সংসারে মানে বরং আমার শরীর সংসার শুধু নয় চোখে দেখে না অন্তর্ভুক্ত কখনো সমান হতে পারে, কে বলেন সমান হতে পারে? সমান হতে পারে না। এই জন্য আল্লাহ বুঝিয়েছেন যে ব্যক্তি কোরআন চলে তার চোখ খোলা, তার অন্তর খোলা। আর যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করে চলবে না, হাদিসকে অনুসরণ করে চলবে না, তার চোখ থেকে অচোখ বন্ধ হয়ে যাবে, চোখে দেখবে না, কান থেকে অবস্থায় সে কানে ছড়বে না, জবান থেকে অবস্থায় সে বলতে পারবে না। বড় ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আমি বলে দিতে চাই দুনিয়ার বুকে আপনাকে আপনার যে মানুষ হোক না কেউ আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أمان بحيرا بلدر ربكم كلكم مهان رب العالمين كلامي فكر مدش رسفشت عاشر ذكر ريش أي كتاب زي كتاب المدكو شنده ناي زي كتاب المدكو كناي شنده ناي এই জন্য কেউ পরিমাণ যারা পরিমাণ এই কিতাবকে সুন্দর করবে সে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। এখন কোরআন হাদিস বাদ দিয়ে সে সেজদা দেয়, সেজদা করবার দ্বারা একত্র নামাজ দুইটা সে জানে যে সেজদা দেওয়া নামাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ, সে জানে। এরপর সে দুইটা না দিয়ে চারবার সেজদা দিল, জানে নামাজের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেজদা দেওয়া, অনুসরণ করে চলতে হবে।
মন ঘরের উত্তর হবে না। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করার কি শরীর নয়, শরীরকে মনে রক্তের মধ্যে থাকুক, যার মনের মধ্যে জার্রা পরিমাণ শিরিক থাকবে, যার মনের মধ্যে অনু পরিমাণ শিরিক থাকবে, খোদার কসম করে মুসলমান বলছে সে কখনো 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 জান্নাতে যাবে না বলে ঠিক কিনা। বেজাল মুক্ত শিরিক মুক্ত এবাদত গুলো করতে হবে। যদি আমার নামাজ আল্লাহর জন্য হয়, যদি আমার এবাদত আল্লাহর জন্য হয়, যদি আমার কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য হয়, যদি আমার সমস্ত এবাদত আল্লাহর জন্য হয়, তাহলে বুঝতে হবে আমার সমস্ত এবাদত গুলো কবুল হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আজান দিই, আজান আমাদের বুঝাচ্ছেন আল্লাহ শুনছেন একটু শুনাই। আল্লাহু আকবার,